বন্ধুরা, ট্রাভেল টিউবার ওয়ান্স এগেইন। প্রতিশ্রুতি অনুযায়ী চলে আসলাম হুয়াহিনে, আমাদের হোটেলটা নিয়ে, যে হোটেলে আমরা থাকলাম হুয়াহিনে। তো আগে ভিডিওতে যেমন বলেছি, এই হোটেলটার নাম হচ্ছে মাই ওয়ে মিউজিক হোটেল হুয়াহিন। তো নামে যেমন মিউজিক, কাজেও তাই। এই হোটেলের পুরো গেস্ট অ্যাকোমোডেশন জোনটা চারটা থিমে ভাগ করা আছে, ব্লুজ, ক্লাসিক, পপ আর জ্যাজ। এই চারটা জেনারেতে তাদের টোটাল অ্যাকোমোডেশন ডিভাইডেড, সো ইউ হ্যাভ দ্য লিবার্টি টু চুজ অ্যাকর্ডিং টু ইউর প্রেফারেন্স। তো মজার ব্যাপার হচ্ছে, আমাদেরকে ওনারা যে রুমটা অ্যাসাইন করলো, আমরা আসলে আমাদের প্রেফারেন্স বলি নাই। আমাদের রুমটার নাম ছিল দি বিটল স্টোরি। নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন বিটলসকে, সিক্সটিজের সেই জনপ্রিয় ব্যান্ড বিটলস। হ্যাঁ, এই হোটেলটার কিন্তু ট্রিপ অ্যাডভাইজার রেটিং ভালো, ট্রিপ অ্যাডভাইজারে লিস্টেড। সো ট্রিপ অ্যাডভাইজারে ঢুকলেও আপনারা এই হোটেলটা সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন পাবেন। আর আমি তো বলছি, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এই হোটেলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি যেটা বলবো, এদের ব্যবহার, আতিথেয়তা। বলে রাখি, এটা কিন্তু একটা ফ্যামিলি রান হোটেল। হোটেলের মালিক তার ছেলে মেয়ে রিলেটিভদেরকে নিয়ে কিন্তু এই হোটেলটা চালায়। সো আমি বলবো যে প্লিজ কোর্টিয়াস হন তাদের প্রতি, কারণ তারা অত্যন্ত ভদ্র। সো আমি বলবো যে খুবই ভালো লোকজন, আমি খুব আন্ডারস্ট্যান্ডিং, সবসময় আমাদের খোঁজ খবর নিয়েছে, কখনো কোনো প্রবলেম হলে খুব দ্রুত গতিতে তারা এটা সলভ করার চেষ্টা করেছে। আমাদের বেডে একটা প্রবলেম ছিল, সেই রাত 10:11 দিকে ওনার ছুটে আসছে টু মেক শিওর দ্যাট ইট ইজ ট্যাকলড প্রপারলি, ইটস হ্যান্ডেলড প্রপারলি। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। যাই হোক, আমাদের রুমটা ছিল দোতলায়। সো যেহেতু মাত্র দোতলায়, আমাদের লিফটের প্রয়োজন ছিল না, আমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পেরেছি। ও হ্যাঁ, আমাদের কিন্তু পুরো হোটেলে কিন্তু ফ্রি ওয়াইফাই ছিল, আমরা খুব ভালো ইন্টারনেট এক্সপিরিয়েন্স পেয়েছি এখানে। তো আমাদের যে রুমটা, আমাদের রুমটা ছিল একটা 4-bedded রুম। এটাকে ওরা বলে ফ্যামিলি প্লাস রুম, অ্যাকচুয়ালি কোয়াড্রাপল রুম। ইটস ভেরি বিগ, অ্যাকচুয়ালি 42 square meters টোটাল সাইজ। এটার যে বেডরুম আছে বড়, তার সাথে একটা লবি আছে ঢোকার সাথে সাথে, যেখানে আপনার ফ্রিজ বা টি কফি মেকিং ফ্যাসিলিটিগুলি রাখা আছে, পিয়ানোটা রাখা আছে, কিবোর্ডটা রাখা আছে। আবার একটা কমপ্লিটলি ডিফারেন্ট সাইডে আপনার ওয়াশরুম, টয়লেট এগুলি আছে। সব মিলিয়ে বেশ বড় জায়গা, 42 square meters, মানে কিন্তু 420 square feet-এরও বেশি। পুরো রুমটাই বিটলসের থিমে সাজানো, তাদের কাজ, তাদের মিউজিক অ্যান্ড সো অন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এই রুমটাতে বেশ কয়েক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল। এটা রিয়েলি আমাদের সবাইকে খুব অ্যামেজ করে দিয়েছে। গিটার ছিল, বিশাল একটা কিবোর্ড ছিল। তো আমরা অনেকদিন পর সামান্য কিছু সঙ্গীত চর্চার সুযোগও পেলাম সেই সূত্রে। আর একটা কথা বলি, এই হোটেলটার যে লোকেশনটা কিন্তু ফ্যান্টাস্টিক। আমরা পরবর্তী একটা পর্বে দেখাবো, আমরা বিচে গিয়েছিলাম, সেই বিচটা ওই এরিয়াটাই এখান থেকে খুব কাছে, আবার মূল যে শহর সেটাও খুব কাছে। আমরা অবশ্যই এখানে ফুল টাইম একটা গাড়ি রেন্ট করেছিলাম, এই জন্য আমাদের জন্য ডিস্টেন্সটা ব্যাপার না, বাট যাদের হয়তো গাড়ি থাকবে না বা স্কুটার থাকবে না, তাদের জন্য কিন্তু ডিস্টেন্সটা ম্যাটার করে। তো এটা লোকেশনটা খুব ভালো, খুব বেশি ক্রাউডেড না, খুব বেশি নয়েজি না, আবার খুব দূরেও না, সব দিক থেকেই সুবিধাজনক বলা যায়।
তো ভিউয়ার্স, ও আরেকটা কথা না বললেই না, এই বিটলস যেমন 60s এর 70s এর একটা ব্যান্ড, এই রুমটাও কিন্তু টোটালি ইউল হ্যাভ দ্য ফিলিং অফ বিইং ইন 60s অর 70s। আপনি বাথরুমের সব ফিটিংস বা বেসিন, কমোড, ফার্নিচার সব কিন্তু 60-70-এর দশকের আদলেই ওনারা সাজিয়ে রেখেছে। সো এই জিনিসটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, যারা এই ধরনের এক্সপিরিয়েন্স পছন্দ করেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুব সর্বাধুনিক মনে হবে না আপনাকে, আপনার কাছে মনে হবে না ইটস ভেরি মডার্ন, ইটস নট ভেরি মডার্ন, ইটস রাদার ওল্ডিশ। তো ফ্রেন্ডস, আপনারা আমাদের সাথেই থাকুন, এই হোটেল এনজয় করুন, আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আপনাদের সাথে। আপনাদের যদি পছন্দ হয়, আপনারা যদি কখনো হুয়াহিনে আসেন, আমরা সাজেস্ট করব, রেকমেন্ডেড এখানে থাকা যায়, থাকতে পারেন, আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। বিশেষ করে যারা সঙ্গীতপ্রেমী, মিউজিক পছন্দ করেন, তাদের জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে পারে এই হোটেলে আপনার স্টে। ব্যাক টু দ্য সুইমিং পুল এরিয়া এগেইন। আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট ছিল, সিম্পল বাট ইন্টারেস্টিং ব্রেকফাস্ট, আই শুড সে এনাফ ফর আস। এখানে আমেরিকান ব্রেকফাস্টের অপশন ছিল, থাই ব্রেকফাস্ট আপনি খেতে পারেন, লাইক ফ্রাইড রাইস এই অপশন ছিল, দেন কর্নফ্লেক্স বা সিরিয়াল, ফ্রুট, ফ্রুট জুস, টি, কফি, এগ, ডিম বিভিন্নভাবে খেতে পারেন, সসেস ছিল। আমাদের কাছে মনে হয়েছে এটা আসলে মোর দেন এনাফ। আর চমৎকার একটা সুইমিং পুল আছে, আমার কাছে খুব ভালো লেগেছে সুইমিং পুলটা। এই সুইমিং পুলটার একটা এন্ডে কিন্তু অনেক ডিপ, প্রায় 3 মিটার, আর অন্যদিকের এন্ডটায় কম গভীর। সো এই জিনিসটা খেয়াল রেখে ব্যবহার করতে হবে সুইমিং পুল, বিশেষ করে বাচ্চা বা যারা সাঁতার জানে না তাদের উচিত হবে না খুব গভীর অংশটাতে চলে যাওয়া। একটা কিডস পুলও আছে, আর সুইমিং পুলের ঠিক পাশেই আপনার ব্রেকফাস্ট এমনকি লাঞ্চেরও ব্যবস্থা আছে। Thank you.
আর একটা কথা, এখানে কিন্তু আপনি লাঞ্চ করতে পারেন। বেলা তিনটা পর্যন্ত এখানে লাঞ্চ করার সুযোগ আছে এবং লাঞ্চের কোয়ালিটি অনুযায়ী দাম আমি বলবো খুব রিজনেবল। আপনারা ভিডিওতে দেখতে পাবেন, এটা একটা ভালো সুবিধা। অনেক সময় আসলে দুপুরবেলা শুধু খাওয়ার জন্য বাইরে যেতে ইচ্ছা করে না হয়তোবা, তো সেক্ষেত্রে কিন্তু এই লাঞ্চ অপশানটা খুব ভালো কাজে লেগে যায়। Thank you once again. Bye-bye.